দেশবাসী যে উদ্দেশ্যে আমাদের আমরা যাচ্ছি, আমরা যেন সেই কাজটা শেষ করে সফলভাবে ফেরত আসতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। আমি সকলের সহযোগিতা কামনা করছি। আজকে যারা আপনারা এই দুপুরবেলা অনেকেই কষ্ট করে অনেক দূর থেকে এসছেন, আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের এই আশাটাই আমাদের জন্য অনুপ্রেরণা, এবং আমরা সবসময় ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স আপনাদেরকে আমাদের পাশে পাই এবং আমাদের অনুপ্রেরণা অংশ হিসাবে নিয়ে থাকি। এবং আমরা দেশের আমাদের যে মটো আছে, বন্ধু, সেবা এবং ত্যাগ, এর মাঝে আমরা জনহিতকর বা জনসেবামূলক কাজগুলো করে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। মাননীয় দিদি, আমার নাম কামাল, আমি বিডি নিউজে কাজ করি। ফায়ার সার্ভিস, রানা প্লাজার মতন অনেক কিছুই আমরা এ পর্যন্ত করতে সক্ষমতা হয়েছে। আমরা খোদার কাছে কামনা না করি যে এই ধরনের ঘটনা না হয়। আমাদের দেশে যদি এরকম ঘটনা হয়, আমাদের মানে প্রস্তুতি এবং আপনার থেকে বার্তাটা কি এবং কি করণীয়? গতকাল রাতেও আমরা একটা, আমি যখন টিভিতে লাইভ করছিলাম, তখন একই প্রশ্ন আমাকে করা হয়েছিল যে ঢাকা শহরে যদি এটা ঘটে, যার ফোরকাস্ট কিন্তু আছে, অনেকেই কিন্তু বলছে যে যেকোনো সময় ঢাকা শহরে এরকম বা বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটতে পারে, ভূমিকম্প হতে পারে। আমরা সেটা নিয়ে কিন্তু বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি। আমরা অত্যাধুনিক যন্ত্রপাতি কিনেছি, আমরা আমাদের জনবলকে প্রশিক্ষিত করছি এবং জনবলকে বাড়িয়ে যাচ্ছি প্রয়োজন অনুযায়ী। সাথে সাথে আমাদের সাথে যারা কাজ করবে, সশস্ত্র বাহিনী বিভাগ বা অন্যান্য বিভাগ, তাদেরকেও কিন্তু আমরা প্রশিক্ষণ একইভাবে আমরা একসাথে করে যাচ্ছি, যেন আমরা এই বিপদে বা দুর্যোগ যদি না আসুক আমরা সেটাই যাচ্ছি, যেন আমরা করতে পারি। এবং আমরা বৈদেশিক যে বন্ধু আছে তাদের সাথে কিন্তু আমরা প্রতিনিয়ত এই ট্রেনিংটা করে যাচ্ছি। কিন্তু আমাদের এখানে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। অপরিকল্পিত নগরায়ণ যেভাবে হচ্ছে, সেটা আমাদের জন্য সত্যিই একটা ঝুঁকি। এবং পুরান ঢাকার মতো যে জায়গাগুলো আছে, সেখানে আমরা হয়তো প্রশিক্ষিত জনবল থাকবে, ইকুইপমেন্ট থাকবে, আমরা পৌঁছাতে পারবো কি? আরেকটা জিনিস আমাদের একটু লক্ষ্য রাখা দরকার, যেটা আমি আপনাদেরকে বলব, আমাদের মাটির নিচে সোয়ারেজ সিস্টেম আছে, গ্যাস সিস্টেম আছে, ইলেকট্রিসিটি সিস্টেম আছে, যখন ভূমিকম্প হবে তখন এগুলোর কি হবে? এবং এই আজকের সেবামূলক সিস্টেমগুলোই কিন্তু আমাদের জীবন নাচের হুমকি হবে। তো এই জন্য আমাদের কি করতে হবে? গ্যাস সিস্টেমগুলোর অটো ভালভিং সিস্টেম থাকতে হবে, যেন যদি একটা পর্যায়ের পরে ট্রেমার হয়, ঝাঁকুনি হয়, এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, যেন অগ্নি দুর্ঘটনা না হয়। কারণ বিল্ডিং কলাপ্স করবে, আমরা তো যেতেও পারি, আমাদের গাড়িগুলো অনেক বড়, অনেক স্পেস নিয়ে থাকে। আমাদেরকে সচেতন হতে হবে এবং আরো অনেক কাজ করার আছে। ধন্যবাদ। আচ্ছা, এই যারা যাবেন বিদেশে, এরা কোথায় কোথায় প্রশিক্ষণ নিয়েছিল? এরা মালয়েশিয়া প্রশিক্ষণ নিয়েছিল, থাইল্যান্ডে প্রশিক্ষণ নিয়েছে, সিঙ্গাপুরে নিয়েছে, এবং আমেরিকা থেকে বাংলাদেশে এসে প্রশিক্ষক আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছিল। আর সেই বিষয়ে সেটা হচ্ছে যে আপনি বলছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশে বা তার অনুরোধে আপনি যাচ্ছিলেন, সেখানে কি তুরস্কতে কোনো সহযোগিতা চাওয়া হয়েছিল? এরকম কোনো আমি যতটুকু জানি, যেটা আমি ইন্টারন্যাশনাল মিডিয়ায় দেখেছি, তুরস্ক সহযোগিতা বিভিন্ন দেশের কাছে চেয়েছে। একটা দুর্ঘটনা স্থলে অল্প জায়গায় যখন অনেক মানুষ হয়ে যায়, তখন কিন্তু কাজের থেকে অন্য বিপত্তি বেশি হয়। তো আমরা বলবো যে আমরা যে টিমটা পাঠাচ্ছি, এরা প্রশিক্ষিত, সুপ্রশিক্ষিত, এবং আমরা যে ইকুইপমেন্ট পাঠাচ্ছি, আপনারা একটু আগে আসতে নিশ্চয়ই দেখেছেন, আমরা সেই ইকুইপমেন্টগুলো সাজিয়ে এটা প্যাকেট করছিলাম, এগুলো অত্যাধুনিক এবং প্রত্যেকটাই অত্যাধুনিক বিশ্বে ব্যবহৃত হচ্ছে। আমরা এক সপ্তাহকে টার্গেট করে, 15 তারিখকে টার্গেট করেই যাচ্ছি। আপাতত বলতে পারি যে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত এটা
আমরা বেসিক্যালি হাইড্রোলিক, যে আমাদের এখানে কি করতে হবে, কনক্রিট কাটার লাগবে, আমাদের ড্রিল কাটার লাগবে অথবা রড কাটার লাগবে, অথবা যেখানে যন্ত্র যেখানে একটার পর বিল্ডিং একটার পর ঘুরছে এটাকে একটু র‍্যাম্প জ্যাক দিয়ে আমার একটু গ্যাপ করে মানুষকে উদ্ধার করে আনতে হবে, কিছু ফ্যান লাগবে, কারণ হলো আমার বায়ু চলাচলের একটা ব্যবস্থা দরকার, এগুলো আমরা নিয়ে যাচ্ছি। বিভিন্ন নাম আছে, কঠিন কঠিন নাম, আমি সেগুলো আর বললাম না। এই কাজের জন্য ভারী যন্ত্র, আমরা লাইট ইকুইপমেন্ট নিয়ে যাচ্ছি, আমরা ভারী যন্ত্রপাতি নিচ্ছি, আমাদের তিনটা লাইট টিভি সব যাচ্ছে। আমি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য খাদ্য সহায়তা নিয়ে যাচ্ছি না, আমি উদ্ধারকারী দল হিসেবে যাচ্ছি। আমি গতকালকে আমাদের এমবেসির সাথে কথা বলেছি, ডিফেন্স অ্যাটাশে যিনি আছেন উনি আমার পরিচিত সেনাবাহিনীর আমার কোর্সমেন্ট, আমার কথা বলেছি, তারা সর্বাত্মক সহযোগিতা করবে এবং এমবেসি টিম আছে আমার জানা মতে, এভাবেই আমরা কোঅর্ডিনেট করছি। শুধু কি তারা তুরস্ককেই সহযোগিতা করবে নাকি সিরিয়াতেও? আমরা তুরস্ককে পাঠাচ্ছি, সিরিয়ার জন্য আমরা আদেশ হই নাই, আমরা কাছাকাছি এখন একটা টিম 12 জনের টিম কতটুকু করতে পারবে সেটা আমাদের একটু বিশ্লেষণ করতে হবে। তারপরে যদি থাকে আমাদের, আসলে আমরা যাচ্ছি জনহিতকর মানবতার সেবার জন্য, যে কেউ আমাদের জন্য ইম্পর্টেন্ট। আপনারা তো 12 জনের কথা বলছেন, এত বড় একটা ডিজাস্টার, সেখানে ভলান্টিয়ারে অনেকেই কাজ করছে, কিন্তু আপনারা যে 12 জন যে পাঠাচ্ছেন উদ্ধারকারী দলের সাথে, সেই 12 জন মানে অন্যদের সাথে কোঅর্ডিনেট করে কাজ করবে নাকি? না, বাংলাদেশ সেনাবাহিনী থেকে 24 জন যাচ্ছে উদ্ধারকারী দল হিসাবে, আমার ফায়ার সার্ভিস থেকে 12 জন, 36 জন, 10 জন ডাক্তার, 46 জন, 14 জন ক্রু, 60 জন, টোটাল 60 জন বাংলাদেশ থেকে যাচ্ছে। একই ফ্লাইটে যাবে, আজকে যাবে একই ফ্লাইটে, একই সাথে যাচ্ছে টিম লিডার বাংলাদেশ সেনাবাহিনী, আমার টিম লিডার একজন ডেপুটি ডাইরেক্টর দিনমণি আছে এখানে, দাঁড়াতে পারো তোমার চেহারা দেখাও, এটা বলো তোমার মা জি ও যাচ্ছে ইনশাআল্লাহ।